বন্ধু, আবারও চলে এসেছি নিট এবং WBJEE-র এমসিকিউ সলিউশন নিয়ে কিছু। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হলো দ্য রেশিও অফ সার্কামফারেন্স অফ থার্ড অ্যান্ড সেকেন্ড অরবিট অফ হিলিয়াম প্লাস আয়ন ইজ অপশান এ 3:2, অপশান বি 2:3, অপশান সি 9:4, অপশান ডি 4:9। তাই তো, তার মানে বলতে চাইছে এখানে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় এবং দ্বিতীয় অরবিটের যে পরিধি রেশিও সেটা বের করতে হবে এখানে, তাই তো? তাহলে আমরা পরিধি ইকুয়ালস টু কি জানি, 2πr, তাই তো? 2πr n, তাই তো? 2πr, তাই তো? এটাই হচ্ছে পরিধি, সার্কামফারেন্সটা হচ্ছে 2πr n। এবার rn আমরা যে কোনো হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে rn ইকুয়ালস টু আমরা কি জানি, 0.529 × 10²/Z angstrom, এটাই যে কোনো হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে, তাই তো? তাহলে আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রেই তাহলে দুটোই যেহেতু সেম আয়ন, তাহলে জেড ফ্যাক্টরটা কিন্তু উপর নিচে কাটাকুটি হয়ে যাবে, যেহেতু রেশিও বের করতে বলা হচ্ছে থার্ড আর সেকেন্ড, তাই তো? তাহলে 2πr3/2πr2, তাই তো? তাহলে দেখো এখানে r3/r2 হবে, 2π 2π কেটে গেলে, তাই তো? তাহলে দেখো এই r2/r3 আমরা কি লিখবো এই যে সমীকরণ থেকে, rn equals to 0.529 × 10²/Z angstrom, যেহেতু একই আয়ন হিলিয়াম প্লাস আয়ন, তাহলে জেড ফ্যাক্টরটা কিন্তু সেম, তাহলে জেড ফ্যাক্টরটা আমি আর লিখলাম না, তাই তো? জেড ফ্যাক্টরটা উপর নিচে কাটাকুটি হয়ে যাবে, তাই তো? তাহলে আমি জাস্ট লিখে দিলাম এই যে 0.529, এটাও কাটাকুটি হয়ে যাবে, 0.529 উপর নিচে, জাস্ট একটা এন, যেহেতু 3 নম্বর কক্ষের ক্ষেত্রে এন 3² / 2 নম্বর কক্ষের ক্ষেত্রে এটা হবে 529 × 2², তাই তো? তাহলে এটা এটা কেটে গেল, আর জেড ফ্যাক্টরটা আমি লিখে নিলাম অলরেডি, সেম আয়ন বলে উপর নিচে জেড ফ্যাক্টরটা কাটাকুটি হয়ে যায়, তাই তো? তাহলে দেখো এখান থেকে বেসিক্যালি বলা যায়, তাই তো? এইভাবে ইঞ্জিনিয়ার 2πr(n1)/2πr(n2)=(n1²/n2²), এটা যদি মনে রাখতে পারো, এইটাই বেসিক্যালি হলো। দেখো তাহলে এন ওয়ান এর মানে এখানে 3 ছিল আর এন টুর মান 2 ছিল, তাই তো? তাহলে দেখো কাটাকুটি হয়ে যেটা হলো 3² মানে কত, 9, আর 2² মানে 4, তাহলে 9:4 রাইট অপশন, তাহলে সঠিক উত্তরটি হবে 9:4। তাহলে এখানে দেখো কোন অপশনটা 9:4 আছে, তাহলে অপশন সি 9:4, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে কোশ্চেনটা ছিল যে এই দ্য রেশিও অফ সার্কামফারেন্স অফ থার্ড অ্যান্ড সেকেন্ড অরবিট অফ হিলিয়াম প্লাস আয়ন ইজ 9:4, ওকে? এটা তাহলে এটা হলো, এরপরের কোশ্চেনটা আমরা দেখে নিই, তাই তো? এরপরের কোশ্চেনটা আমরা দেখে নিই, বলছে টু ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভ ওয়েভ নাম্বার ইন রেশিও 2:3, দেয়ার এনার্জিস পার কোয়ান্টা উইল বি, অপশান এ বলছে 3:2, অপশান বি বলছে 9:4, অপশান সি বলছে 4:9, আর অপশান ডি বলছে 2:3, তাই তো? তাহলে দেখো পার কোয়ান্টার যে এনার্জি সেটা আমরা জানি ইকুয়ালস টু এস নিউ, তাই তো? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে, তাহলে ই ইকুয়ালস টু আমরা কি জানি, ইকুয়ালস টু এইচ নিউ, আবার ই ইকুয়ালস টু কি, h/λ, কারণ সি ইকুয়ালস টু যেহেতু নিউ ল্যামডা, একদম বেসিক, তোমরা জানো সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, সেখান থেকে ই ইকুয়ালস টু এইচ নিউ থেকে আমরা পাই h/λ, তাই তো? তাহলে আবার আমরা জানি 1λ ইকুয়ালস টু কি, নিউ বার, তাই তো? তাহলে এখান থেকে দেখো লক্ষ্য করে ই ইকুয়ালস টু আমি লিখতে পারি hc, আর 1λ পরিবর্তে নিউ বার লিখতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইটা প্রপোর্শনাল টু নিউ বার, নিউ বারের সাথে ইটা প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখো এখানে যেটা বলছে যে টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভ ওয়েভ নাম্বার ইন রেশিও 2:3, তাহলে এখানে যেটা বলা হয়েছে দুটো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভ নাম্বারের যে রেশিও, অর্থাৎ তরঙ্গ সংখ্যার যে রেশিও সেটা হচ্ছে 2:3, তাহলে তাদের এনার্জিস পার কোয়ান্টা রেশিও, অর্থাৎ পার কোয়ান্টার যে এনার্জি তার রেশিওটা কি হবে, তাহলে ই ইকুয়ালস টু এস নিউ, তাহলে এখানে আমি বলতে পারি e1/e2 = μ^1/μ^2
2 তাহলে ওয়েভ নাম্বার রেশিও এটা কিন্তু বলে দেওয়া হয়েছে নিউ বার 1 বাই নিউ বার 2 এটা কিন্তু বলে দিয়েছে কত 2:3 দেখো এখানে ওয়েভ নাম্বার রেশিও 2:3 তাহলে 2/3 তাই তো তাহলে এখানে e1:e2 এটাও কিন্তু কি হবে 2:3 হবে सेम যেহেতু প্রপোর্শনাল তাই তো তাহলে এখানে দেখো কোন অপশনটা ঠিক তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যানসার ওকে অপশন ডি ইজ দা রাইট অ্যানসার ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছে x জুল সেকেন্ড আর বলছে সেকেন্ড অরবিট অফ হিলিয়াম প্লাস আয়নের যে ইলেকট্রন ঘুরছে সেই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে প্রথম কথা দেখো বোর থিওরি থেকে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকর্ডিং টু বোর থিওরি আমরা কি জানি এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2π তাই তো যেখানে এন এর মান 1, 2, 3 এরকম ডট 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 চলবে তাই তো আচ্ছা এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা শক্তি স্তর একটা শক্তি স্তর নির্দেশ করতে হয় এন এর মান 1 মানে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ এরকম একটা ব্যাপার ছিল তাই তো তাহলে এখানে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম তাই যে এম ভি আর এটাকে কি বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইকুয়ালস টু এন এইচ বাই 2π এন এর মানের উপর ডিপেন্ড করে তাই তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এক্স ভ্যালুটা এক্স জুল সেকেন্ড কাট দেওয়া হাইড্রোজেন অ্যাটম আর বের করতে বলেছে একই অরবিটে ঘুরছে ইলেকট্রন এখানে সেকেন্ড অরবিট অফ হাইড্রোজেনের ক্ষেত্রে এক্স জুল সেকেন্ড বলা আর একই অরবিটে ঘোরা সেকেন্ড অরবিটেই ঘুরছে কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে তাহলে হিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে ডিফারেন্স কি হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1 আর হিলিয়াম প্লাস আয়ন এ যেহেতু হাইড্রোজেন লাইট সিস্টেম কিন্তু এর কিন্তু জেড 2 অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 2 আর হাইড্রোজেনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1 তাহলে এই যে দুজনের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র কি এখানে পরমাণু ক্রমাঙ্কের এইবার আমরা দেখতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বলে দেওয়া এক্স জুল সেকেন্ড তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কত হবে সেটা তাই তো তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2π তাহলে এইটা কিন্তু জেড এর উপর নির্ভরশীল নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাটমিক নাম্বার বা জেড জেডের উপর নির্ভরশীল নাই তাহলে হিলিয়াম আর হাইড্রোজেন এর ক্ষেত্রে কি হবে অ্যাঙ্গুলার যেহেতু সেকেন্ড অরবিট শুধুমাত্র এন এর উপরেই নির্ভরশীল এন এর মান দুজনেরই ক্ষেত্রে সেম বলা হয়েছে দেখো হাইড্রোজেনের সেকেন্ড অরবিটের ক্ষেত্রে এক্স জুল সেকেন্ড বলা হয়েছে আর হিলিয়ামের ক্ষেত্রে কত হবে সেকেন্ড অরবিটেরই তাহলে যেহেতু অরবিটটা সেম কিন্তু পরমাণু বা আয়নটা আলাদা তাই তো সেই জন্য এখানেও কিন্তু যেহেতু এনটা সেম যেহেতু এন সেম তাই তো একই অরবিট তাহলে জেডটাও অ্যাঙ্গুলার জেডটা আলাদা হলেও আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু জেড এর উপর নির্ভরশীল নয় তাহলে এখানে কিন্তু এম ভি আর ইকুয়ালস টু শুধুমাত্র এন এর উপরই ডিপেন্ড করছে অর্থাৎ এম ভি আর ইকুয়ালস এন এইচ বাই 2π হয় তাহলে যেহেতু এনটা সেম তাহলে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামও কিন্তু হাইড্রোজেনের সঙ্গে হিলিয়ামের সেম হবে তাই তো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে এক্স জুল সেকেন্ড তাই তো তাহলে এক্স জুল সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাটমিক নাম্বার ঠিক আছে জেড এর উপর নির্ভরশীল নয় শুধুমাত্র এন এর উপর নির্ভর করে এবার এনটা যেহেতু সেম সেই জন্য হাইড্রোজেনের সেম অরবিটের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হিলিয়ামের সেম অ্যাটম হিলিয়ামের সেকেন্ড অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম হবে ওকে ক্লিয়ার তাহলে অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার এক্স জুল সেকেন্ড আচ্ছা তারপরের কোশ্চেনটা আমরা দেখে নিই দেখো বলছে দ্য আয়োনাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস আয়ন ইজ এক্স ইভি ইলেকট্রন ভোল্ট এক্স ইলেকট্রন ভোল্ট দ্য আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম 3+ আয়ন শুড বি অপশন এ বলছে 4xev অপশন বি বলছে 2xev অপশন সি বলছে x/4ev আর অপশন ডি বলছে x/2ev তাহলে কোনটা হবে আচ্ছা আমরা যেটা জানি
সূত্র যেটা বলছে আইই, যে কোনো হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে আই ইকুয়ালস টু কি, আইই অফ হাইড্রোজেন অ্যাটম ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে যেটা দেওয়া সেটা হিলিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে আয়োনাইজেশন এনার্জি এক্স ইভি, আর বেরিলিয়ামের ক্ষেত্রে বলা বের করতে বলা হচ্ছে কত, তাই তো? তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আয়োনাইজেশন এনার্জিটা কিন্তু প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার এর সঙ্গে কিন্তু রিলেটেড, প্রপোর্শনাল হচ্ছে আইটা কি জেড স্কোয়ার এর সঙ্গে প্রপোর্শনাল, তাই তো? অর্থাৎ আমরা এখানে বেরিলিয়ামের বেরিলিয়াম থ্রি প্লাসের আয়নীভবন বিভব আর হচ্ছে হিলিয়াম প্লাসের আয়নীভবন বিভবের এটা দেখার চেষ্টা করি, রেশিওটা বের করার চেষ্টা করি আগে। তাহলে আই অফ বেরিলিয়াম থ্রি প্লাস বাই আই অফ হিলিয়াম প্লাস, দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু বেরিলিয়াম থ্রি প্লাস হাইড্রোজেন লাইক সিস্টেম তার কিন্তু জেড ফোর, আর হিলিয়াম প্লাস তার কিন্তু জেড টু, তাই তো? তাহলে এখানে জেড স্কোয়ারের সঙ্গে যেহেতু প্রপোর্শনাল, তাহলে কি হবে, জেড অফ বেরিলিয়াম থ্রি প্লাস তার স্কোয়ার আর বাই জেড অফ হিলিয়াম প্লাস তার স্কোয়ার, তাই তো? তাহলে এইখানে আমরা বেরিলিয়ামের জেডটা ফোর তার স্কোয়ার বসিয়ে দিলাম আর হিলিয়ামেরটা টু তার স্কোয়ার বসিয়ে দিলাম, তাই তো? তাহলে আমরা যেটা দেখলাম যে এই যে জিনিসটা এইটা কত হচ্ছে 16/4, 16/4 দ্যাট ইজ 4, তাহলে এইটা হলো এই যে রেশিওটা আই ই অফ বেরিলিয়াম থ্রি প্লাস বাই আই অফ হিলিয়াম প্লাস ইকুয়ালস টু 4, এটা আসলো। এবার দেখো এই যে আই অফ হিলিয়াম প্লাসটা বলে দেওয়া আছে কত একটা ইভি, দেখো এখানে এক্স ইভি সম্ভবত, দ্য আয়োনাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস আয়ন ইজ এক্স ইভি, তাহলে এক্স বসিয়ে দিলে যদি আমরা কি পাবো এর মানটা, আই অফ বেরিলিয়াম থ্রি প্লাস ইকুয়ালস টু কি, ওই এটার মানটা এক্স ইভি বসিয়ে এর সাথে গুণ করে দিলাম, তাই তাহলে এটার মানটা কি বলা হয়েছে এক্স ইভি, দেখো এর মানটা বলেছে এক্স ইভি, তাই তো? তাহলে আলটিমেটলি এটা কি হবে আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম থ্রি প্লাস 4x ইভি, তাই তো? 4x ইলেকট্রন ভোল্ট। তাহলে অপশন কোন অপশনটা খাটছে দেখো, অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার, অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার, ওকে? তাহলে অপশন এটা কিন্তু সঠিক, অর্থাৎ বেরিলিয়াম থ্রি প্লাসের আয়নীভবন বিভব 4x ইভি হবে যদি হিলিয়াম প্লাসের আয়নীভবন বিভবটা এক্স ইভি হয়, ওকে? আচ্ছা এরপরে দেখো আরেকটা কোয়েশ্চেন আমরা দেখে নিই, খুব ইম্পর্টেন্ট এই ধরনের কোয়েশ্চেন, রিডবার্গ সমীকরণের একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। দ্য ওয়েভ নাম্বার অফ রেডিয়েশন এমিটেড ইন দ্য ট্রানজিশন এন ইকুয়ালস টু 4 টু এন ইকুয়ালস টু 1 ইন লিথিয়াম প্লাস আয়ন ইজ, অপশন এ বলছে 135 R/16, অপশন বি বলছে 16/135 R, অপশন সি বলছে 16 R/135, আর অপশন ডি বলছে 135/16 R, এখানে আর কিন্তু রিডবার্গ কনস্ট্যান্ট, তাই তো? তাহলে দেখে নিই আমরা, আমরা অ্যাকর্ডিং টু রিডবার্গ ইকুয়েশন আমরা কি জানি, অ্যাকর্ডিং টু রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন রিডবার্গ সমীকরণ আমরা কি জানি, 1/ল্যামডা ইকুয়ালস টু আর ইনটু 1/n² মাইনাস 1/n² ইনটু জেড স্কোয়ার, ইন জেনারেল এটা ছিল টু জেড স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দেখো কি বলা হয়েছে এখানে, যে দ্য ওয়েভ লেন্থটা বের করতে হবে অফ রেডিয়েশন এমিটেড ইন দ্য ট্রানজিশন এন ইকুয়ালস টু 4 থেকে n = 1 ইন লিথিয়াম প্লাস আয়ন, অর্থাৎ লিথিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 4 থেকে n = 1 যে ট্রানজিশনটা হচ্ছে তার ফলে যে রেডিয়েশনটা এমিট হচ্ছে তার ওয়েভ লেন্থটা বের করতে হবে, ওয়েভ লেন্থ, দ্য ওয়েভ লেন্থ অফ রেডিয়েশন এমিটেড আউট ইন দ্য ট্রানজিশন এন ইকুয়ালস টু 4 টু n = 1 ইন লিথিয়াম 2+ আয়ন ইজ, তাই তো? তাহলে দেখা যাক, তাহলে যেহেতু লিথিয়াম 2+ আয়ন, যেহেতু লিথিয়াম 2+আয়ন, তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক জেডটা ইকুয়ালস টু কি 3, তাই তো? তাহলে এখান থেকে আমরা সমীকরণে 1/ল্যামডা, এবার কোথা থেকে কোথায় নেমে আসছে এন ইকুয়ালস টু 4 থেকে, তাহলে এন টু মানটা এখানে 4 আর এন ওয়ানের মানটা কত
1 এ নেমে আসছে, দেখো n = 4 থেকে n = 1 এ নেমে আসে, তাহলে n2 এর মান 4 আর n1 এর মান কত 1, তাই তো? তাহলে এখানে বসিয়ে দেব এই রিডবার্গ সমীকরণে, তাহলে 1 / ল্যামডা = কি হয়ে যাবে r into 1 / 1 স্কয়ার মাইনাস 1 / 4 স্কয়ার ইনটু 3 স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো 1 / ল্যামডা, 1 / ল্যামডা ইকুয়ালস টু আর ইনটু 1, 1 / 1 মানে 1 আর মাইনাস 1 / 16 ইনটু 9, 3 স্কয়ার মানে 9। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করি আমরা, 1 / ল্যামডা ইকুয়ালস টু 9 আর ইনটু 16, 16 মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি দেখো 1 / ল্যামডা ইকুয়ালস টু 9 আর ইনটু 15 / 16, তাই তো? তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 9 ইনটু 15 135 হয়, তাহলে 1 / ল্যামডা ইকুয়ালস টু 135 আর / 16। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কি হবে, ল্যামডা ইকুয়ালস টু 16 / 135 আর, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1 / ল্যামডা ইকুয়ালস টু 135 আর / 16, তাহলে ল্যামডা উল্টে যাবে, তাহলে 1 / ল্যামডার মান যদি অত হয় তাহলে ল্যামডার মান কি হবে, ল্যামডা ইকুয়ালস টু 16 / 135 আর। তাহলে দেখো কোন অপশনটা খাটলো, তাহলে এখানে আনসারটা কত 16 / 135 আর, তাহলে কোন অপশনটা দেখো এখানে কেটেছে 16 / 135 আর, 16 / 135 আর অপশন দেখো বি, অপশন বি ইজ দা রাইট আনসার হিয়ার। ওকে, তাহলে আমরা কিছু নিট বা জেই এর এমসিকিউ সলভ করলাম অ্যাটমিক স্ট্রাকচার থেকে। তাহলে বন্ধুরা আজকে যে এমসিকিউ সলভ এই পর্যন্ত, পরবর্তী কোনো লেকচারে আবার কতকগুলো এমসিকিউ নিয়ে চলে আসবো, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার।